সবাইকে স্বাগত আমাদের বাংলা কাউন্টডাউন ইউটিউব চ্যানেলে। আজকের এপিসোড জাল কিংবা বড়শি ছাড়া নতুন পদ্ধতিতে খুব সহজে নতুন উপায়ে মাছ ধরা যায় সেটি আজ দেখে নেব আজকের পর্বে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আমরা সেই প্রাচীনকাল থেকে দেখে আসছি মাছ ধরার পন্থা, আমরা ব্যবহার করে থাকি জাল কিংবা বড়শি কিংবা কেটা দিয়ে। কিন্তু আধুনিক যন্ত্র আর পৃথিবী সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক যন্ত্রাংশে আর ডিজিটাল ভাবনায় এগিয়ে গিয়ে আমরা আজ ভিন্ন আঙ্গিকে মাছ ধরার নতুন পন্থা আবিষ্কার করে ফেলেছি। এটি শুধু আমাদের দেশেই নয়, চায়না, মায়ানমার, ইন্ডিয়া, আসাম সহ বিভিন্ন দেশে এই পন্থা শুরু হয়েছে, যেটি দেখা যাচ্ছে ব্যাটারির সাহায্যে, হাই ভোল্টেজের সাহায্যে, কারেন্ট শর্ট দিয়ে মাছ ধরার নতুন পদ্ধতি আবিষ্কার। এ যেন অভাবনীয় একটি ব্যাপার। এই দৃশ্যে দেখা যাচ্ছে দুজন লোক নৌকায় করে নদীর কিনারে এই পন্থা তার বেশি ব্যবহার করছে, যদিও এই পন্থাতে ছোট মাছের বেশি ক্ষতি হবার সম্ভাবনা। যেটি আপনাকে করতে হবে, এই মেশিন আপনার নিকটস্থ বাজার কিংবা শহরে কিনতে পাওয়া যায়, সেটি কিনে ব্যাটারির সাহায্যে আপনাকে এই মাছ ধরার নতুন কাজটি করতে হবে। তবে সাবধান থাকতে হবে, পানির ধারের কাছে আপনাকে কোনোভাবেই যাওয়া যাবে না, তা না হলে 1000 পাওয়ারের হাই ভোল্টেজের শর্ট খেয়ে আপনাকেও মারা যেতে হবে। এটি সাধারণত দেশের বাইরেই এই পন্থা কাজে লাগিয়ে মাছ বেশি শিকার করতে দেখা যায়, কেননা আমরা মাছে ভাতে বাঙালি, আমরা কখনোই চাইব না বড় মাছ মারার জন্য ছোট মাছগুলিকে মেরে ফেলতে। তো বন্ধুরা, আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে হয়তো সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন এরকম এপিসোড বানানো সম্ভব হবে। তার আগে অবশ্যই বাংলা কাউন্টডাউন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো পর্বে।